আসসালামু আলাইকুম বিয়ার্স করোনা হলো বর্তমান বিশ্বে একটি আতঙ্কিত ভাইরাসের নাম যার হাত থেকে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ এমনকি সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রাষ্ট্রনায়কের হাত থেকে রক্ষা পাচ্ছে না কিন্তু আমাদের ভিতরে অনেকেই করোনার লক্ষণসমূহ সম্পর্কে জানি না তো আমাদের অবশ্যই এর লক্ষণসমূহ সম্পর্কে জানা উচিত সুতরাং আমি তোমাদের সামনে আজকে লক্ষণগুলো তুলে ধরতেছি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত জ্বর ও হালকা গলা ব্যথা অনুভব হবে এরপরে চতুর্থ দিন থেকে গলা ব্যথা ও স্বর ভেঙে যাওয়া শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া মাথা যন্ত্রণা ও ক্ষুদহীনতা ও ডায়রিয়া দেখা দেবে পঞ্চম দিনে কিছুটা ক্লান্তি অনুভব হবে শুকনো কাশি হবে এবং মাংসভেশিতে ব্যথা হবে ষষ্ঠ দিনে সামান্য জ্বর সেটা একশো ডিগ্রির মতো হতে পারে শ্বাসকষ্ট শুকনো কাশি ডায়রিয়া বা বমি হতে পারে করোনায় আক্রান্ত হওয়ার সপ্তম দিনে উচ্চমাত্রা জ্বর সেটা একশো ডিগ্রির বেশি হতে পারে ডায়রিয়া বমি বেশি বেশি কাশি এবং সারা শরীরে ব্যথা করতে পারে অষ্টম এবং নবম দিনে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকবে এবং উপসর্গগুলো বা এই লক্ষণগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে আশা করি আপনারা এই ভিডিওটি দ্বারা উপকৃত হবেন এবং জনস্বার্থে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আল্লাহ